আজি আমি প্রতিবিম্ব এবং প্রতিসাম্য এঠারে দেখ সতরঞ্জ বোর্ডর মঝিমে গোটিয়ে দর্পণ রেখা বা মিরর লাইন অনেক আমি দর্পণ সম্মুখে কোশি বস্তু রাখবা তেমন দর্পণের তাহার প্রতিবিম্ব বা রিফ্লেকশন দেখ এঠারি আমি বস্তু দর্পণ তৃতীয় বর্গরে রক্ষিছু। এবং আমি দেখিপার যে দর্পণের দেখা যাওয়া প্রতীব দর্পণ তৃতীয় বর্গরে হি অন জনা পড়ুচি ভাব ভাব সম্পূর্ণ ঠিক প্রতিবিম্ব দর্পণ পছরে সেত দূরের দেখা যাই যেত দূরের বস্তু দর্পণর সম্মুখে দেখ

এপরি স্থিতিরে আমি দেখু যে বস্তু এবং তাহার প্রত দর্পণরেখার সম্বন্ধিত প্রতিরসাম্য বা সিমেট্রিক হয়ে থাকে এপরি রেখা এক প্রতিরসাম্য রেখা বা লাইন অফ সিমেট্রি হয়ে যায় এহাকু এখন ভলভাবে বুঝিবা। মনে কর আগজরে অক্ষর এ করিবা। যদি আমি এই কাজক এপরি মঝি মোড়া তে এর দুইটি সান ভাগ প্রাথম বাম ভাগ এবং ডাণ ভাগ ଚାଲ ମୋଡ଼ିବା ଦର ହେବାକୁ ଥିବା ରେଖାକୁ ପିକ୍ୟୁ ନାମ ଦେବା ଯଦି ଆମେ ଦେଖିବା ତେବେ ଏଠାରେ ଏର ବାମର ଅଧାଭାଗ ଏବଂ ଡାହାଣର ଅଧାଭାଗ ସମାନ ଭାବେ ମେଳ ଖାଉଛନ୍ତି ଏଥିରେ ତୁମେମାନେ କ'ଣ ଜାଣୁଛ ଭାବ ଭାବ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଠିକ୍ ଏଥିରୁ ଆମକୁ ଜଣାପଡ଼ୁଛି ଯେ ଏ ଏକ ପ୍ରତିସାମ୍ୟ ଅକ୍ଷର ଏବଂ ପିକ୍ୟୁ ଏକ ପ୍ରତିସାମ୍ୟ ରେଖା ଅଟେ କଳ୍ପନା କର আমি প্রতাম্য রেখা সম্মুখে এক দর্পণ রক্ষি এপরস্থিতরে দর্পণে দেখ আকৃতি পুরা দর্পণ পছরে লুচি বা অধা এ পড়ি হি হব তেণু আমি কার যে বামর অধা এ তাহার দর্পণ প্রতী প্রতাম্য হয়ে আমি এমধ্যে যে রেখা পি ক্যুর বাম এই অধা এর কোণী বিন্দুর দূরতা ही बिन्द प्रतिबिंबर रेखा पिक्युठ दूरता समान अटे एठारे आमे अभिलंब दूरता बा परपेंडिकुलर डिस्टान्स र कथा अर्थात दूरता आमे 90 डिग्री र मापीबा वर्तमान आमे प्रतिसाम आकृति एवं दर्पण रेखा एक प्रतिसाम्य रेखा अटे এপৰি ভাৱে প্ৰ্য যেৰ অধা ভাগ তাৰ অন্য়ধাভাগৰ দৰ্পণ প্ৰতিবিম্বে তে এখন প্ৰতিফলন প্ৰতাম্য বা ৰিফ্লেকশন সিমেট্ৰি কোৱা যায় প্ৰতাম্য সন্দৰ্ভৰে আমি কৈপাৰা যে কৌশি বিন্দুৰ প্ৰতীৰ প্ৰাতিসাম্য ৰেখাৰু দূৰতান্দুৰ প্ৰতাম্য বি দূৰত সমান হৈ থাকে ধ্যান ৰখিব কৌশি আকৃতিৰে কেৱল গোটেই দৰ্পণৰেখা কি্যৰেখা হৈ পাৰে ତେବେ ଆଉ କୌଣସି ଆକୃତିରେ ଏକରୁ ଅଧିକ ପ୍ରତିସାମ୍ୟ ରେଖା ମଧ୍ୟ ହୋଇପାରେ ଆମ ଜୀବନରେ ପ୍ରତିଫଳନ ପ୍ରତିସାମ୍ୟର କଳା ଶିଳ୍ପକଳା କପଡ଼ାର ଡିଜାଇନ୍ ବସ୍ତୁଗୁଡ଼ିକର ଡିଜାଇନ୍ ଇତ୍ୟାଦି ଭଳି ଅନେକ କ୍ଷେତ୍ରରେ ଉପଯୋଗୀ ପ୍ରମାଣିତ ହୋଇଛି ଚାଲ ଏହାକୁ କିଛି ଉଦାହରଣରେ ବୁଝିବା ତାଜମହଲ ବାସ୍ତୁକଳାରେ ଏକ ପ୍ରସିଦ୍ଧ ଉଦାହରଣ ଅଟେ ଏଥିରୁ ଆମକୁ ପ୍ରତିଫଳନ ପ୍ରତିସାମ୍ୟର ବ୍ୟବହାର ଦେଖିବାକୁ ମିଳେ দৈনন্দিন জীবনের ব্যবহার করা বস্তুগুড়ে প্রতাম্যের ধ্যান রখা যায় দ্বারা বস্তু আকর্ষক দেখা যায়। দেখে কৈলাইডোস্কোপ বিষয়ে জাঁনিছ কি কৈলাইডোস্কোপ তিন কিংবা তিন অধিক দর্পণ ব্যবহারের নির্মিত এক বস্তু অটে যে বিভিন্ন প্রকার আকর্ষক দেখা যাই দেখব এ দর্পণ দ্বারা অনেক প্রতারি হয়ে থাকে যে বহু প্রতাম্য রেখা থাকে ରଙ୍ଗୋଲି ପ୍ରତିସାମ୍ୟର ଏକ ଉପଯୁକ୍ତ ଉଦାହରଣ ଅଟେ କିଛି ରଙ୍ଗୋଲି କରିବା ସମୟରେ ଜଣା ଅଜଣାରେ ପ୍ରତିଫଳନ ପ୍ରତିସାମ୍ୟର ଧ୍ୟାନ ରଖାଯାଏ ପର୍ବପର୍ବାଣୀ ସମୟରେ ତିଆରି ହୋଇଥିବା ରଙ୍ଗୋଲିକୁ ଦେଖି ସେଥିରୁ ପ୍ରତିସାମ୍ୟ ରେଖାଗୁଡ଼ିକୁ ଖୋଜିବାକୁ ଚେଷ୍ଟା କରିବ ତୁମେ କାଗଜରେ ପ୍ରତିସାମ୍ୟ ଆକୃତିଗୁଡ଼ିକୁ ତିଆରି କରିବାକୁ ଚେଷ୍ଟା କରିଛ କି ଯଦି ନା ତେବେ ନିଶ୍ଚୟ ଚେଷ୍ଟା କରିବ এপে কগজ নি তা দর্ঘ আড়ি দিও পুঁ বকারক অধা ভাগ টিয়ারি করে দিও এবং কাটি দিও কাজ খোললে তুমি পুরা ভাগ প্রাপ্তব যদি তুমি কৌশি দুই থর মোড় এবং যে আকার কাটব সেতবে তুমি দেখা পাটর্ণ দেখ আজি আমি প্রতিবিম্ব এবং প্রতাম্য শিখলে परबर्ती भोर या संबंधित किती उदाहरण देखा